Hey students, are you timid? Let's start the chapter of limit. আমরা class 11 এর লিমিটের প্রথমে একদম প্রথমে যে ক্লাসটি করিয়েছি সেখানে class 11 এর লিমিটের কনসেপ্ট নিয়ে টোটাল আলোচনা করেছি। আজকে বেসিক্যালি আমরা class 11 এর লিমিটের অতি সংক্ষিপ্ত অঙ্ক নিয়ে ফিরে এসেছি। অতি সংক্ষিপ্ত অঙ্কতে আগুন জ্বালাতে আজকের ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বারুদ সাথেই আছে, আগুন আজকে লাগাবই। চলো লেটস স্টার্ট দি ক্লাস। ফার্স্ট, অতি সংক্ষিপ্ত একদম প্রথম যে অঙ্কটি আছে, একটি অপেক্ষকের সীমার সংজ্ঞা দাও, অবজ্ঞা করো। অর্থাৎ এই যে অপেক্ষকের সীমার সংজ্ঞা দাও, এই সংজ্ঞা কিন্তু কখনো তোমার পরীক্ষাতে আসে না। যদি আসে তাহলে লিমিটের সীমার যে ডেফিনেশন আমরা আগের ক্লাসে আলোচনা করেছি সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। নেক্সট দুয়েরটা, লিমিট অফ এক্স টেন্ডস টু এফ এক্স এবং এফ এর পার্থক্য লেখো। তোমাদের সংক্ষিপ্তকরণে দেখবে গোটা গোটা অক্ষরে পার্থক্য লেখা আছে। এই পার্থক্য কোনোদিন কোনো পরীক্ষাতে আসে না, তবু তুমি কনসেপ্টের জন্য করে রাখতে পারো। নেক্সট তিন নম্বর কোশ্চেনটি আমরা প্রথম কোশ্চেন হিসাবে করব। তাহলে এক দুই ভোকাস কোশ্চেন, আমরা ফার্স্ট কোশ্চেন যেটা তিন একটা করব। এক দুই এর কোশ্চেনটা কিন্তু তোমাদের দরকার নেই। ফার্স্ট তিন নম্বর কোশ্চেন, আগুন লাগাতে চলেছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা তো আমরা জানি, এটা গিভেন ফর্মুলা। এখান থেকে তোমাকে প্রমাণ করতে বলেছে লিমিট অফ এন টেন্স টু জিরো, লিমিট অফ এক্স টেন্স টু জিরো, লিমিট অফ এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এন। তোমার এটা দেওয়া আছে, লিমিট অফ এক্স টেন্স টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তোমাকে কি প্রমাণ করতে বলেছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স আর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই এক্স ইকুয়াল টু এন। তাহলে ফার্স্ট চলে এসো এলএইচএস, লিমিট অফ এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্স টু জিরো, তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই ওয়ান টু দি পাওয়ার এন বাই এক্স। এক্স কে লিখতেই পারি ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান। ইয়েস অর নো? ইয়েস, বিকজ ওয়ান ওয়ান কেটে গেলে এক্সই থাকে। দেখো কেন লিখবো, তার কারণ উপরে ওয়ান প্লাস এক্স ওয়ান আছে, তাহলে নিচেও ওয়ান প্লাস এক্স ওয়ান। এবার দেখো লেট ধরে নাও ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স কোথায় যাচ্ছিল জিরোতে, তাহলে জেড কোথায় যাবে জিরো বসিয়ে দাও, তাহলে ওয়ান প্লাস জিরো মানে জেড চলে গেল ওয়ানে, তাহলে পেয়ে যাচ্ছ লিমিট অফ জেড টেন্স টু ওয়ান জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি এন ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওয়ান এর মাথায় ঘোড়ার ডিম বসিয়ে দিলেও কিন্তু ওয়ানই পাও, তাহলে এন ইন্টু ওয়ান মানে কি পেয়ে গেলে এন। ওকে, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুভড, কমপ্লিট। সবে তো শুরু, আবি বাকি হ্যায়, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। চলো আজকের ক্লাসে কিন্তু আমরা আগুন লাগাবই। নেক্সট, এরপর চলে এসো নেক্সট অঙ্ক, চারের দাগের যে অঙ্কগুলো আছে সংজ্ঞাত ও লৌকিক পদ্ধতি, লৌকিক পদ্ধতির সাহায্যে দেখাও যে যে অঙ্কগুলো আছে সংজ্ঞাত ও লৌকিক পদ্ধতি তোমাদের করার দরকার নেই, এটা তোমাদের সিলেবাসে নেই বা এটা তোমাদের পরীক্ষাতে আসে না। আমরা পাঁচ নম্বর দাগ থেকে আবার শুরু করব। তাহলে পাঁচ নম্বর কোশ্চেনটা কি আছে, এফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স মাইনাস থ্রি, এফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স মাইনাস থ্রি। তোমাকে কি বলেছে, লিমিট অফ এক্স টেন্স টু থ্রি, লিমিট অফ এক্স টেন্স টু থ্রি এফ এক্স, লিমিট অফ এক্স টেন্স টু থ্রি এফ এক্স, এটাকে তোমাকে নির্ণয় করতে বলেছে। এর অস্তিত্ব আছে কি, আছে কি, আছে কি অস্তিত্ব আছে কি সেটা দেখতে বলেছে। দেখো আমরা লিমিট অফ এক্স টেন্স টু জিরো বা লিমিট অফ এক্স টেন্স টু এ এফ এক্স এর অস্তিত্ব কখন ছিল, লিমিট অফ এক্স টেন্স টু এ এফ এক্স এর অস্তিত্ব কখন ছিল, যখন নাকি লিমিট অফ এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, এইটা যদি হতো তাহলে লিমিট অফ এক্স টেন্স টু এ এফ এক্স এর অস্তিত্ব ছিল। তাহলে আমরা বেসিক্যালি এফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স মাইনাস থ্রি এর অস্তিত্ব কখন পাবো, যখন কোন পয়েন্টে, থ্রি পয়েন্টে, তাহলে লিমিট অফ এক্স টেন্স টু থ্রি মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্স টু থ্রি প্লাস এফ এক্স হবে। এবার এই যে রুট ওভার অফ এক্স মাইনাস থ্রি, এটা একটা এক্স চলরাশি যুক্ত ধ্রুবক অপেক্ষক, তার কারণ রুট ওভার অফ এক্স মাইনাস থ্রি কোনো মট টট নেই। অর্থাৎ তুমি লিমিট অফ এক্স টেন্স টু
3 माइनस एफ एक्स जदि करो তাহলেও তুমি কি বসাতে পারবে লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস তাহলে 3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস মানে 3 এর থেকে খুব সামান্য ছোট তাহলে তুমি √ অফ x মাইনাস 3 fx টা বসালে এবার কি বসিয়ে দেবে তাহলে √ অফ 3 মাইনাস 3 ইকুয়াল টু 0 3 টা বসিয়ে দিলে নেক্সট যদি তুমি লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস fx করো তাহলে তুমি কি পেয়ে যাচ্ছো লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস √ অফ x মাইনাস 3 তাহলে 3 বসিয়ে দিলে √ অফ 3 মাইনাস 3 ইকুয়াল টু 0 তাহলে এটাও 0 এটাও 0 তাহলে লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস fx এন্ড অলসো লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস fx দুটো ইকুয়াল দেন ইউ ক্যান সে দ্যাট লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস fx ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস fx দেন ইউ ক্যান সে দ্যাট লিমিট অফ x টেন্ডস টু 3 fx ইজ এক্সিস্ট অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 3 fx এর অস্তিত্ব আছে এবং তার যুক্তিটা হলো এটা নেক্সট এরপর 6 এর কোশ্চেনটাতে চলে আসো 5 6 7 8 9 5 6 7 8 এই কোশ্চেন কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 5 6 7 8 5 এরটা ততটা ইম্পর্টেন্ট নয় কিন্তু 6 7 8 টা ভালো চলো 6 এর কোশ্চেনটা কি দেওয়া আছে 5x ইকুয়াল টু কি দেওয়া আছে তোমার 5x ইকুয়াল টু তোমার দেওয়া আছে 2 যখন x not equal to 1 5x ইকুয়াল টু 2 কখন যখন x not equal to 1 আর 0 কখন যখন x equal to 1 0 কখন যখন x equal to 1 তোমাকে বলেছে limit of x tends to 1 phi x এর অস্তিত্ব আছে কি না যদি থাকে তাহলে তার মান কত limit of x tends to 1 phi x সিমিলার ওয়েতে ইন দা সিমিলার ওয়ে তুমি limit of x tends to 1 fx এর অস্তিত্ব কখন থাকবে যখন limit of x tends to 1 minus phi x equal to limit of x tends to 1 plus phi x phi x পয়েন্টে phi x অপেক্ষকটির x equal to 1 পয়েন্টে অস্তিত্ব কখন থাকবে যখন x tends to 1 মাইনাস এর সাথে x tends to 1 প্লাসটা সমান হবে অর্থাৎ 1 এর থেকে ছোট এবং 1 এর থেকে বড় দুটো মানই লিমিটের দুটো ভ্যালুই সমান তাহলে এখানে x not equal to 1 এটার মানে কি এইটার মানে হচ্ছে x টা 1 নয় তাহলে x টা 1 নয় মানে কি x টা 1 ছাড়া বাকি যা কিছু আছে সব অর্থাৎ x টা 1 হতে পারবে না কিন্তু 1 এর থেকে ছোট হতে পারবে 1 এর থেকে বড় হতে পারবে তাহলে আমি যদি লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস phi x নি তাহলে অবিয়াসলি আমি লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস phi x এর জায়গায় কত বসাতে পারবো 2 why because 1 মাইনাস মানে 1 এর থেকে ছোট আর আমার not equal to 1 মানে 1 এর থেকে ছোটর জন্য আমি তো এই মানটা নিতে পারি yes okay then কনস্ট্যান্ট এর লিমিট কিন্তু কনস্ট্যান্ট নিজেই কনস্ট্যান্ট যেহেতু 2 তাহলে কনস্ট্যান্ট এর লিমিট কনস্ট্যান্ট নিজেই এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি নেক্সট চলে এসো লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস phi x তাহলে কত পেয়ে যাচ্ছ লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস 1 প্লাস 1 এর থেকে বড় তাহলে 1 এর থেকে বড় not equal to 1 মানে কি not equal to 1 মানে 1 এর থেকে ছোট হতে পারে 1 এর থেকে বড় হতে পারে তাহলে 1 এর থেকে বড় হলেও মানটা কিন্তু 2 আর কনস্ট্যান্ট এর লিমিট কনস্ট্যান্ট নিজেই তাহলে কি হলো ইকুয়াল হলো না এ ভাই ইকুয়াল হলো না তাহলে কি হয়ে গেল লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস phi x ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস phi x দেন লিমিট অফ x tends to 1 phi x exist অস্তিত্ব আছে এবং অস্তিত্ব আছে সেটা আমরা যুক্তি দিয়ে বোঝাতে পারলাম নেক্সট চলে এসো সাতের দাগের অঙ্কটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 100% দিয়ে রাখো অঙ্কটা খুব ভালো অঙ্ক লিমিটের কনসেপ্টের জন্য অত্যন্ত ভালো একটি অঙ্ক সাতের দাগের অঙ্কটি চলে এসো নম্বর 7 সাতে আগুন কি দিয়েছে fx equal to mod x by x fx equal to mod x by x তোমাকে বলেছে limit of x tends to 0 fx এর অস্তিত্ব আছে কি অস্তিত্ব নেই মানে এর অস্তিত্ব নেই দেখাতে বলেছে কি দেখাতে বলেছে limit of x tends to 0 fx এর মানে অস্তিত্ব নেই দেন চলে এসো fx equal to mod x by x তাহলে fx equal to mod x by x তোমাকে বলেছে limit of x tends to 0 fx এর অস্তিত্ব নেই এটা দেখাতে প্রথমে চলে এসো mod কা মতলব ক্যা হে পহলে তুম mod কা মতলব সমঝো উসকে বাদ তুম ম্যাথ পে আও mod এর মানে কি mod এর মানে হচ্ছে mod of x এটা মানে হচ্ছে একবার পজিটিভ x
হয় কখন একবার পজিটিভ এক্স পজিটিভ এক্স অর্থাৎ মড থেকে বের হলে প্লাস এক্স কখন যখন এক্সট্রা গ্রেটার দ্যান 0 যখন এক্সট্রা শূন্যের থেকে বড় তাহলে এক্সট্রা যদি শূন্যের থেকে বড় হয় তাহলে মড থেকে বের হলে কি হয় পজিটিভ হয় আর যদি এক্সট্রা শূন্যের থেকে ছোট হয় তাহলে মড থেকে বের হলে কি হয় মাইনাস এক্স হয় মড অফ এক্স থেকে বের হলে মাইনাস এক্স অর্থাৎ নেগেটিভ হয় যদি এক্সট্রা শূন্যের থেকে ছোট হয় তাহলে এক্সট্রা শূন্যের থেকে বড় হলে পজিটিভ এন্ড এক্সট্রা শূন্যের থেকে ছোট হলে নেগেটিভ তাহলে তুমি চলে এসো মড এক্স বাই এক্স তাহলে এখানে তুমি পেয়ে যাচ্ছ এক্স বাই এক্স যখন এক্স গ্রেটার জিরো এন্ড অবভিয়াসলি মাইনাস এক্স বাই এক্স যখন এক্স লেস জিরো দেন এক্স এক্স কাট জাতা হ্যায় তা ক্যা হো জাতা হ্যায় রে বাবুয়া ওয়ান তাহলে ওয়ান যখন এক্স গ্রেটার জিরো আর এক্স এক্স কেটে গেলে কত হচ্ছে মাইনাস ওয়ান যখন এক্সটা লেস দেন জিরো তাহলে এফ এক্স এর ভ্যালুটা আমরা দুটো পেলাম গ্রেটার জিরোর জন্য একটা ওয়ান অ্যান্ড অলসো লেস জিরোর জন্য মাইনাস ওয়ান এইবার তুমি যদি লিমিট অফ তোমার জিরো পয়েন্টে চেক করতে বলেছে তাহলে তুমি একবার কি করবে এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স দেখো আগুনটা লাগছে লাগছে ধরবো ধরবো করছি 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 এবং ধরতেও পারছি দেখো এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স তাহলে এফ এক্স এর জায়গায় কত বসবে জিরো মাইনাস অর্থাৎ জিরোর থেকে ছোটর জন্য ভ্যালুটা কত মাইনাস ওয়ান তাহলে কত বসবে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কনস্ট্যান্ট টার্ম তাই মাইনাস ওয়ান এর লিমিট মাইনাস ওয়ান নিজেই এরপর চলে এসো লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ এক্স তাহলে কত পেয়ে যাচ্ছ লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ এক্স এর জায়গায় কত বসবে ওয়ান তাহলে ওয়ান কনস্ট্যান্ট এর লিমিট ওয়ান তাহলে কি পেয়ে গেলে তুমি লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স পেলে মাইনাস ওয়ান অ্যান্ড অলসো লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো প্লাস পেলে ওয়ান তাহলে তুমি লিখতে পারো লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স not equal to limit of x tends to 0 plus fx why not equal to because limit of x tends to 0 minus page of minus 1 and limit of x tends to 0 plus page of 1 দুটো ইকুয়াল তো নয় দুটো তো সমান নয় তাহলে not equal তাহলে 0 minus fx and 0 plus fx not equal তাহলে limit of x tends to 0 fx does not exist তাহলে অঙ্কটা কেমন হলো ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না চলো নেক্সট এরপর চলে এসে তাহলে আট সাত 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 হয়ে গেছে সাত হয়ে গেছে আট চলে এসো নম্বর এইট আটেরটা কি দিয়েছে এফ এক্স ইকুয়াল টু এক্স বক্স এক্স বাই সাইন অফ মড এক্স মজা হবে এই অঙ্কটাতে মজা হবে অনেক কিছু নতুন কিছু জানতে পারবে সাইন অফ মড এক্স তোমাকে দেখাতে বলেছে লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো এফ এক্স এর অস্তিত্ব সংকটে আছে সেটা তোমাকে দেখাতে বলেছে চলো কিয়া হোগা আব দেখো যারা হতা হে ক্যা এক্স বক্স এক্স বাই সাইন অফ মড এক্স এখানে দুটো মিনিং তোমাদেরকে ক্লিয়ার করতে হবে ফার্স্ট যেটা সেটা হচ্ছে বক্স এক্স হোয়াট ইজ বক্স এক্স বক্স এক্স কা মতলব ক্যা হে ক্যা হে বাবুয়া এ বক্স এক্স ক্যা হে দেন দ্বিতীয় যেটা ক্লিয়ার করতে হবে সেটা মড এক্স মড এক্স এর কনসেপ্টটা তোমরা এক্ষুনি দেখলে আবার একবার বলবো নো প্রবলেম নেক্সট আমরা তাহলে ফার্স্ট আসছি বক্স এক্স এর কনসেপ্টে বক্স এক্স মানে কি বক্স এক্স মানে হলো এক্স এর মানের বৃহত্তম মান যেটা এক্স অপেক্ষা ছোট বৃহত্তম পূর্ণ সংখ্যা মানে কি মানে তোমার ধরো বক্সের মধ্যে 2.5 আছে বক্সের মধ্যে 2.5 আছে তাহলে এই বক্সের মধ্যে 2.5 হোয়াট ইজ দ্য মিনিং অফ বক্স 2.5 2.5 বক্স এর মানে কি এর মানে হলো এক্স এর থেকে বড় হওয়া যাবে না কিন্তু বৃহত্তম পূর্ণ সংখ্যা হতে হবে তাহলে এক্স এর থেকে বড় মানে 2.5 এর থেকে বড় পূর্ণ সংখ্যা কে 3 2.5 এর থেকে ঠিক বড় কে 3 কিন্তু 3 হওয়া যাবে না কেননা 3 হলে সেটা তো 2.5 এর থেকে বড় হয়ে যাচ্ছে
তাহলে এই 2.5 এর থেকে ঠিক আগের ছোট মানে 2.5 এর ঠিক আগের পূর্ণ সংখ্যাটা কে 2 2.5 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা কে 2 তাহলে এটাই তো বৃহত্তম পূর্ণ সংখ্যা মানে আমি 3 যেহেতু নিতে পারবো না তাহলে 2.5 এর ঠিক আগের 2 তার আগে আছে 1 তার আগে আছে 0 তাহলে এই 1 0 এগুলোর থেকে তো 2 সবচেয়ে বড় তাহলে 2. বক্স অফ 2.5 এর মানে হচ্ছে 2 ক্লিয়ার না ক্লিয়ার নয় আরেকবার বলছি বক্স অফ 3.2 তাহলে এইটা ইকুয়াল টু কি 4 হবে বৃহত্তম পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তো 3 এর পরে কি 4 তাহলে এটা ইকুয়াল টু কি 4 হবে না 4 হয়ে গেলে তো 3.2 এর থেকে বেশি 3.2 এর থেকে বেশি হতে পারবে না কিন্তু 3.2 এর ক্লোজ যে পূর্ণ সংখ্যা সেটা হবে তাহলে 3.2 এর থেকে বেশি হতে পারবে না তাহলে কি হবে 3 তাহলে বক্স অফ 3.2 মানে 3 তুমি যদি বলো যে 3.9 তাহলে 3.9 ইকুয়াল টু কি হবে 4 নো 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 3.9 টাও 4 হতে পারবে না কেন কেননা 4 হলেই তো 0.1 বড় হয়ে যাচ্ছে বড় কোনো মতেই হওয়া যাবে না তাহলে 3.9 টাও কি হবে 3.9 টাও হবে 3 ক্লিয়ার না ক্লিয়ার নয় ক্লিয়ার না ক্লিয়ার নয় ক্লিয়ার না ক্লিয়ার নয় ধরো 5.7 কি হবে 5 না 6 5 ওকে 7.8 কি হবে 7.87 বোঝা গেল না গেল না ঠিক আগের পূর্ণ সংখ্যাটা ঠিক আগের পূর্ণ সংখ্যা মনে রাখবে ওকে চলে এসো তাহলে বক্স এক্স এর মিনিং বোঝা গেল তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স বক্স এক্স বাই সাইন মড এক্স যদি এক্সটা জিরোর থেকে বড় হয় যদি এক্সটা জিরোর থেকে বড় হয় মানে এক্সটা শূন্যের থেকে বড় তাহলে এক্সটা যদি শূন্যের থেকে বড় হয় মানে বক্স এক্স এর মধ্যে তোমার ধরো এরকম একটা টার্ম থাকলো শূন্যের থেকে বড় ধরো 0.2 তাহলে এটা ইকুয়াল টু কি হবে 1 হবে না কি হবে এর ঠিক আগে পূর্ণ সংখ্যা কত 0 ক্লিয়ার তাহলে এক্সটা যদি শূন্যের থেকে বড় হয় তাহলে এক্স ইনটু বক্স এক্সটা কত হবে 0 বাই সাইন অফ মড এক্স বাই সাইন অফ মড এক্স তাহলে সাইন অফ এক্সটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে মড এক্স এর ভিতর থেকে বেরোলে পজিটিভ এইবার এক্সটা যদি জিরোর থেকে ছোট হয় আচ্ছা এখানে তাহলে একটা জিনিস তোমার ক্লিয়ার করা উচিত যে এক্সটা মাইনাস ওয়ান অথবা তার থেকে সরি এক্সটা জিরোর থেকে বড় তো তাহলে এক্সটা জিরোর থেকে বড় মানে এক্স জিরো লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু ওয়ান জিরো লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান ওয়ান আর এক্সটা যদি জিরো থেকে ছোট হয় তাহলে মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান দুটো কন্ডিশন প্রথমটা জিরো এক্সটা জিরো অথবা তার থেকে বড় কিন্তু একের থেকে ছোট অ্যান্ড সেকেন্ড কন্ডিশন মাইনাস ওয়ান অথবা তার থেকে বড় জিরোর থেকে ছোট তাহলে সেক্ষেত্রে কি হবে মাইনাস ওয়ান অথবা তার থেকে বড় তাহলে এক্স এর ভ্যালুটা মাইনাস ওয়ান অথবা তার থেকে বড় কিন্তু জিরোর থেকে যেহেতু ছোট তাহলে বক্স এক্সটা কত হবে জিরোর আগের পূর্ণ সংখ্যা কত হো জিরোর ঠিক আগের পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান না তাহলে এক্স ইন্টু মাইনাস ওয়ান বাই সাইন অফ মাইনাস এক্স তাহলে কত পেয়ে যাচ্ছি উপরে এক্স ইন্টু জিরো মানে জিরো বাই সাইন এক্স মানে জিরো যখন জিরো লেস ইকুয়াল টু এক্স লেস ওয়ান আর এক্স ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস এক্স বাই সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স কখন যখন মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান জিরো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে জিরো যখন জিরো লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান ওয়ান আর এক্স বাই সাইন এক্স এক্স বাই সাইন এক্স এক্স বাই সাইন এক্স কখন যখন মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান জিরো তাহলে এবার তুমি এনএইচএসটা কী পেয়ে যাচ্ছ এর লিমিট অফ তোমার কোন পয়েন্টে বের করতে বলেছে লিমিট অফ এক্সটেন্স টু জিরো মাইনাস আর লিমিট অফ এক্সটেন্স টু জিরো প্লাস তোমার লিমিট অফ এক্সটেন্স টু জিরো অস্তিত্ব কখন থাকবে যখন লিমিট অফ এক্সটেন্স টু জিরো মাইনাস এফ এক্স এর সাথে লিমিট অফ এক্সটেন্স টু জিরো প্লাস এফ এক্সটা সমান হবে অর্থাৎ লিমিট অফ এক্সটেন্স টু জিরো মাইনাস তাহলে কি হচ্ছে লিমিট অফ এক্সটেন্স টু জিরো মাইনাস জিরোর থেকে ছোট জিরোর থেকে ছোটর জন্য মানটা কত এক্স বাই সাইন এক্স কত এক্স বাই সাইন এক্স উল্টে দেখো পাল্টে গেছে তাহলে এটাকে উল্টে দিলে ওয়ান বাই লিমিট অফ এক্সটেন্স টু জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স আর তোমরা সাইন এক্স বাই এক্স লিমিট অফ এক্সটেন্স টু জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স কত শিখেছো ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ ওয়ান এবার চলে এসো লিমিট অফ এক্সটেন্স টু জিরো প্লাস এক্সটেন্স টু জিরো প্লাস এফ এক্স তাহলে কত হবে লিমিট অফ
x tends to 0 plus fx মানে কত 0 0 প্লাস এর জন্য কত হচ্ছে 0 তাহলে কনস্ট্যান্ট 0 যেহেতু কনস্ট্যান্ট তাহলে 0 এর লিমিট কে 0 লিমিট 0 তাহলে একটা পেলে 1 একটা পেলে 0 অর্থাৎ লিমিট অফ x tends to 0 মাইনাস লিমিট অফ x tends to 0 মাইনাস fx not equal to লিমিট অফ x tends to 0 প্লাস তাহলে তুমি কি বলতে পারবে যে লিমিট অফ x tends to 0 মাইনাস fx এন্ড লিমিট অফ x tends to 0 প্লাস fx দুটো নট ইকুয়াল দুটো সমান নয় তাহলেই তুমি বলতে পারবে যে এর অস্তিত্ব নাই চলে এসো তাহলে আমরা 9 এর দাগের অঙ্কে যাই অস্তিত্ব নাই 9 এর দাগের অঙ্কে যাই ধরব ধরব করছি কিন্তু ধরতে পারছি না এবার ধরে ফেলবো চলো তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে অন্ধকার বসে আছে গান গাইনি তুমি আসবে বলে চলো তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভিড় করে আসে চোখে তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে তুমি আসবে বলে চলো অঙ্কটা টুকে ফেললাম 9 এর 1 লিমিট অফ u টেন্ডস টু 0 কি আছে 3u স্কয়ার মাইনাস 2u বাই u লিমিট অফ u টেন্ডস টু 0 3u স্কয়ার মাইনাস 2u বাই u তুমি যদি u টা পুট করো তাহলে দেখো তো নিচে u পুট করে দিলে কত পাচ্ছ 0 না 0 না 0 0 0 0 আর উপরে পুট করলে সেটাও 0 মানে 0 বাই 0 এই ব্যাপারটা আসছে অর্থাৎ অসংজ্ঞাত না আনডিফাইন্ড না তাহলে তুমি কি করবে আনডিফাইন্ড কে প্রথমে লিমিট কে লিমিটের আনডিফাইন্ড থাকলে তাকে কি করতে হবে কনভার্টেড টু ডিফাইন্ড হাউ হাউ টু কনভার্ট কিভাবে করবে দেখো লিমিট অফ u টেন্ডস টু 0 আগুন লাগানোর জন্য বলেছিলাম না আজকে বারুদ এনেছি এইবার সেই বারুদ অ্যাপ্লাই করব দেখো উপর থেকে যদি u কমন নিয়ে নাও তাহলে কত পড়ে থাকছে 3u - 2 আর নিচে u u u থাক যেতা হ্যাঁ তো ক্যা হো যেতা হ্যাঁ লিমিট অফ u টেন্ডস টু 0 3u মাইনাস 2 আভি u কো ভ্যালু বসা দো কোনো প্রবলেম নেই u এর মান বসাতে তাহলে u এর মান বসিয়ে দিলে তুমি তো অসংজ্ঞাত পাচ্ছ না তাহলে বসিয়ে দাও 3 ইনটু 0 মাইনাস 2 তাহলে মাইনাস 2 দি ভ্যালু ইজ মাইনাস 2 তাহলে এর লিমিটিং ভ্যালু কত এর লিমিটিং ভ্যালু মাইনাস 2 ক্লিয়ার না ক্লিয়ার নয় প্রথমে অসংজ্ঞাত থেকে তুমি সংজ্ঞাততে পরিণত করবে তারপর এই যে টেন্ডস টু ভ্যালুটা পুট করবে এটাই হচ্ছে লিমিটের গল্প এটাই হচ্ছে লিমিটের সবকিছু তাহলে 9 এর 1 কমপ্লিট এবার 9 এর 2 এরটা চলে এসো 9 কা 2 9 এর 2 এরটা কি আছে লিমিট অফ h টেন্ডস টু 1 h স্কয়ার প্লাস 2h মাইনাস 3 বাই h মাইনাস 1 তাহলে লিমিট অফ h টেন্ডস টু 1 h স্কয়ার প্লাস 2h মাইনাস 3 বাই h মাইনাস 1 এই যে h স্কয়ার প্লাস 2h মাইনাস 3 আছে এটাকে তোমরা মিডল টার্ম করতে পারো না এই পারো না তাহলে 3h মাইনাস h মাইনাস 3 তাহলে h কমন নিলে h প্লাস 3 আর মাইনাস 1 কমন নিলে h প্লাস 3 তাহলে h প্লাস 3 ইনটু h মাইনাস 1 আগ লাগ যায়গা কেসে ম্যাথ হয়ে যায়গা দেখো এইচ স্কোয়ার প্লাস টু এইচ মাইনাস থ্রি তার জায়গায় কি লিখতে পারলে এইচ প্লাস থ্রি ইন্টু এইচ মাইনাস ওয়ান এইচ মাইনাস ওয়ান এইচ মাইনাস ওয়ান গেলি গেলি আপ্পা গেলি গেলি আপ্পা তাহলে এখানে হয়ে যাচ্ছে লিমিট অফ এইচ টেন্স টু ওয়ান এইচ প্লাস থ্রি এইচ এর মান ওয়ান বসিয়ে দাও ওয়ান প্লাস থ্রি ইসকা মতলব ক্যা হে রে বাবুয়া ফোর চলো নেক্সট এরপর চলে যাচ্ছি 9 এর দাগে 3 9 তিন নয় তিনের অঙ্কটা কি দিয়েছে কি কইছে কি কইছে কি কইছে গো লিমিট অফ x tends to মাইনাস হাফ x tends to মাইনাস হাফ 6x স্কয়ার মাইনাস 7x মাইনাস 5 বাই 2x স্কয়ার মাইনাস x মাইনাস 1 তাহলে কি হয়ে যাচ্ছে দেখো লিমিট অফ x tends to minus half x tends to minus half উপরেও মিডল টার্ম নিচেও মিডল টার্ম যেহেতু মাইনাস হাফ বসালে শূন্য হয়ে যাচ্ছে তাই আমি কি করব উপরেও মিডল টার্ম করব এন্ড অলসো নিচেও মিডল টার্ম করব দেখো 6x স্কয়ার - 7x - 5 কত হচ্ছে 5 6 30
त्रिश के भांगिए सात बनाते हैं टेन माइनस थ्री तेल सिक्स एक्स स्क्वायर माइनस टेन एक्स प्लस थ्री एक्स माइनस फाइव कत हो जा थ्री एक्स सॉरी 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 टू एक्स कमन जा थ्री एक्स माइनस फाइव एखे वन कमन जा थ्री एक्स माइनस फाइव अभी तो शुरू हुआ है कि हो गल ऊपर थ्री एक्स माइनस फाइव इंटू टू एक्स प्लस वन एबार नीचे चले एसो टू एक्स स्क्वायर माइनस एक्स माइनस वन क्या होगा टू एक्स स्क्वायर माइनस टू माइनस वन इंटू एक्स माइनस वन टू एक्स स्क्वायर माइनस टू एक्स प्लस एक्स माइनस वन टू एक्स कमन निले एक्स माइनस वन प्लस वन कमन निले एक्स माइनस वन कत हो जाए एक्स माइनस वन इंटू टू एक्स प्लस वन एक्स माइनस वन इंटू टू एक्स प्लस वन काट दो लिमिट अफ एक्स टेंस टू माइनस अफ थ्री एक्स माइनस फाइव बाई एक्स माइनस वन बसिए दाओ एबार कोनो गल्प नहीं बसिए दिलेई शेष तले थ्री इंटू माइनस अफ माइनस फाइव बाई माइनस अफ माइनस वन जटिल कुटिल किच्छु गल्प नहीं शुद्ध जोग वियोग करार अपेक्षा तले तीन इंटू माइनस अफ माने कत होच्छे माइनस थ्री बाई टू माइनस फाइव बाई माइनस अफ माइनस वन तले कत हो जाच्छे उपरे दुई लसक होच्छे माइनस तीन माइनस दस नीचे दुई लसक होच्छे माइनस एक माइनस दुई 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 काट जाता है तो माइनस थार्टीन बाई माइनस थ्री माइनस माइनस प्लस कटे जाच्छे तेरो बाई तीन व्हाट इज दिस थार्टीन बाई थ्री थार्टीन बाई थ्री इज द आंसर थार्टीन बाई थ्री इज द आंसर अफ दिस लिमिट चलो नेक्स्ट एरपर चले एसो ताहले एकदम गल्प पुरो सजानो अंक अंके गल्प पुरो सजानो कोनो रकम कोनो समस्या थाकबार कथा नय चारेटाते तबे जाई चलो लिमिट अफ यू टेंस टू माइनस थ्री लिमिट अफ यू टेंस टू माइनस थ्री कि देवा आछे वन बाई यू प्लस थ्री वन बाई यू प्लस थ्री प्लस सिक्स बाई यू स्क्वायर माइनस नाइन सिक्स बाई यू स्क्वायर माइनस नाइन चले एसो लिमिट अफ यू टेंस टू माइनस थ्री वन बाई यू प्लस थ्री प्लस सिक्स बाई यू स्क्वायर माइनस नाइन फटाकेष्ट भेंगे दाओ कर दाओ श्रेष्ठ यू स्क्वायर माइनस नाइन नाइन मान कि नाइन मान थ्री स्क्वायर नाइन मान कि थ्री स्क्वायर तेल एक्चुअल की पे जाओ यू स्क्वायर माइनस थ्री स्क्वायर यू प्लस थ्री इंटू यू माइनस थ्री ओके तेल यू प्लस थ्री इंटू यू माइनस थ्री चले एसो लिमिट अफ यू टेंस टू माइनस थ्री कत कमन जाच्छे पुरोटा थेके कमन जाच्छे वन बाई अच्छा कमन नेवार दरकार नहीं लसाओ करे दाओ ताहले लसाओ करले यू प्लस थ्री इंटू यू माइनस थ्री ताहले यू प्लस थ्री मिले जाच्छे उपरे कत होच्छे यू माइनस थ्री प्लस यू प्लस सब मिले जाच्छे शुधु सिक्स ताहले कि हो जाच्छे लिमिट अफ यू टेंस टू माइनस थ्री उपरे होच्छे यू प्लस माइनस थ्री प्लस सिक्स माने यू प्लस थ्री बाई नीचे होच्छे यू प्लस थ्री इंटू यू माइनस थ्री यू यू जो जो हानी यू 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 प्लस थ्री कटे जाच्छे ताहले वन बाई एबार मानटा बसिए दाओ माइनस थ्री यूर जगह माइनस थ्री ताहले माइनस थ्री माइनस थ्री ताहले माइनस वन बाई सिक्स दिस इज द आंसर चले एसो नेक्स्ट पाँचेरटा फाइव नम्बर फाइव पाँच कि देवा आछे लिमिट अफ एक्स टेंस टू वन एक्स क्यूब माइनस वन बाई एक्स स्क्वायर माइनस वन लिमिट अफ एक्स टेंस टू वन एक्स क्यूब माइनस वन बाई एक्स स्क्वायर माइनस वन कि हो जाए लिमिट अफ एक्स टेंस टू वन एक्स क्यूब माइनस वन तेल यहाँ हो जाए वन क्यूब ये लिखते ही पारि वन स्क्वायर तेल ए क्यूब माइनस बी क्यूबर सूत्र ए माइनस बी इंटू ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर और नीचे स्क्वायर माइनस बी स्क्वायर मान ए माइनस बी इंटू ए प्लस बी क्या होता है देखो तो जरा एक्स टेंस टू वन एक्स स्क्वायर प्लस एक्स प्लस वन बाई एक्स प्लस वन बसिए दाओ वन तेल वन स्क्वायर प्लस वन बाई वन प्लस वन कत हो जाए थ्री बाई टू थ्री बाई टू नेक्स्ट पाँचेरटाते चले एसो सॉरी पाँच नहीं छय होता है तो छय होता है चले एसो लिमिट अफ एक्स टेंस टू वन लिमिट अफ एक्स टेंस टू वन कि आज एक्स स्क्वायर प्लस फाइव एक्स स्क्वायर प्लस फाइव एक्स माइनस सिक्स बाई एक्स स्क्वायर प्लस फाइव एक्स माइनस सिक्स बाई
x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 চলে এসো এখান থেকে আমরা কি করতে পারি লিমিট অফ x টেন্ডস টু 1 এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 6 কে ভাঙিয়ে 5 বানাতে হবে আমাদের তাহলে 6 কে ভাঙিয়ে আমরা 5 কিভাবে বানাবো x স্কয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 6 বাই x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 দেখো উপরের যে 5টা আমরা বানালাম আমরা एक्चुअली 6 কে ভাঙিয়ে তো 3 যোগ 2ও লিখতে পারতাম তাহলেও তো 5 হতো কিন্তু কেন আমরা 6 বিয়োগ 1 লিখলাম তার কারণ এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস থাকলে বেসিক্যালি এই 5টাকে 6 বিয়োগ 1 না লিখলে তুমি কিন্তু একই জিনিস পাবে না তাহলে এটা মিডল টার্মে তোমরা শিখেছো তাহলে x টেন্ডস টু 1 এখান থেকে প্রথম থেকে কত কমন যাচ্ছে x তাহলে পড়ে থাকছে x প্লাস 6 মাইনাস 1 কমন গেলে পড়ে থাকছে x প্লাস 6 বাই x কমন গেলে পড়ে থাকছে x মাইনাস 2 মাইনাস 1 কমন গেলে পড়ে থাকছে x মাইনাস 2 চলে এসো লিমিট অফ x টেন্ডস টু 1 x প্লাস 6 ইনটু x মাইনাস 1 বাই x মাইনাস 2 ইনটু x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 গেলে গেলে ইয়াপ্পা x ইকুয়াল টু 1 প্লাস 6 বাই 1 মাইনাস 2 ইকুয়াল টু 7 বাই মাইনাস 1 মাইনাস 7 চলো নেক্সট নাম্বার 7 নয়ের দাগের 7 নয়ের দাগের 7 একটা জিনিস তোমরা মনে রাখবে একটা কথা তোমরা মনে রাখবে যে পরিশ্রম এইটা কিন্তু ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে পরিশ্রম ক্লাস 11 12 আমি বারবার করে বেসিক্যালি বলছি ক্লাস 11 12 এই দুটো বছর কিন্তু তোমাকে ডিফাইন করবে তোমার পরিশ্রম তুমি তোমার পরিশ্রমের দ্বারাই তোমার জায়গাটা তৈরি করতে পারো এখানে কিন্তু তুমি ট্যালেন্টেড বলে ঘরে শুয়ে বসে তুমি তোমার জায়গা তৈরি করতে পারবে না এখানে এই ময়দানটাতে কিন্তু তোমাকে খাটতে হবে পরিশ্রম করতে হবে এবং লেবার আন্ডার কারেক্ট নলেজ যদি তোমার থাকে অর্থাৎ তুমি তোমার কারেক্ট নলেজের ভিত্তিতে যদি লেবার দিতে পারো তাহলেই কিন্তু লাক ইজ ফেভার ফর ইউ অর্থাৎ লাক তোমার দিকেই ফেভার করবে আর যদি তুমি তোমার কারেক্ট নলেজের আন্ডারে কারেক্ট নলেজের মাধ্যমে যদি তুমি তোমার পরিশ্রম না করতে পারো যদি ফোকাস না থাকতে পারো এই দু বছর তাহলে কিন্তু তোমার জীবনে তুমি সফলতা পাবে না এবং এই দুটো বছর তোমার জীবনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তাই এখানে ছাত্র জীবন পরিশ্রমের জীবন ছাত্র জীবন অধ্যবসায়ের জীবন ছাত্র জীবন ত্যাগের জীবন এবং সেইটা পরীক্ষা দেওয়ার সময় কিন্তু ক্লাস 11 12 ওকে নেক্সট নয়ের দাগে 7 নয়ের দাগে 7 এর অঙ্কটা কি আছে লিমিট অফ x টেন্ডস টু a বাই 2 8x স্কয়ার মাইনাস 10ax প্লাস 3a স্কয়ার বাই 4x স্কয়ার প্লাস 4ax মাইনাস 3a স্কয়ার চলে এসো তাহলে আমাকে মিডল টার্ম করতে হবে লিমিট অফ x টেন্ডস টু a বাই 2 8x স্কয়ার মাইনাস 10ax প্লাস 3a স্কয়ার তাহলে 8 আর 3 গুণ করলে 3 আসছে 24 24 কে ভেঙে 10 বানাতে গেলে 4 6 24 তাহলে 8x স্কয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 3a স্কয়ার বাই 4x স্কয়ার 3 4 12 12 কে ভেঙে 4 বানাতে গেলে 6 2 গুণে 12 তাহলে প্লাস 6x মাইনাস 2x মাইনাস 3a স্কয়ার মিডল টার্ম আর কিছু নয় শুধু গল্প মিডল টার্ম তাহলে x টেন্ডস টু a বাই 2 তাহলে এখান থেকে প্রথমে কত কমন যাচ্ছে 2x তাহলে কত পড়ে থাকছে 4x মাইনাস 3a তারপর এখান থেকে মাইনাস a কমন যাচ্ছে তাহলে পড়ে থাকছে 4x মাইনাস 3a বাই নিচে 4x স্কয়ার প্লাস 6x 2x কমন যাচ্ছে তাহলে পড়ে থাকছে 2x প্লাস 3a মাইনাস এখান থেকে কত কমন যাচ্ছে a তাহলে পড়ে থাকছে 2x প্লাস 3a তাহলে চলে এসো লিমিট অফ x টেন্ডস টু a বাই 2 4x মাইনাস 3a ইনটু 2x মাইনাস a বাই 2x প্লাস 3a ইনটু 2x মাইনাস a 2x মাইনাস a 2x মাইনাস a গিলি গিলি ইয়াপ্পা তাহলে x এর মান a বাই 2 বসিয়ে দাও তাহলে 4 ইনটু a বাই 2 মাইনাস 3a বাই 2 ইনটু a বাই 2 প্লাস 3a 2 2 কাটতেস 2 কাটতেস তাহলে হয়ে যাচ্ছে 2a মাইনাস 3a বাই a প্লাস 3a তাহলে 2a মাইনাস 3a মানে কত হয়ে যাচ্ছে 2a মাইনাস 3a মানে হয়ে যাচ্ছে মাইনাস a বাই a প্লাস 3a মানে হয়ে যাচ্ছে 4a a কেটে গেলে মাইনাস 1 বাই 4 কত পেয়ে যাচ্ছে মাইনাস 1 বাই 4 তাহলে 9 এর 7 হয়ে গেল মাইনাস 1 বাই 4
আর আজকের লাস্ট অঙ্ক 9 এর 8 তাহলে ধরব ধরব করছো কিন্তু ধরতে পারছো না এইবার 9 এর 8 টা করে ফেললেই কিন্তু তোমরা ধরে ফেলছো অর্থাৎ আজকের ক্লাস তোমরা শেষ করে ফেলছো 9 এর 8 ধরব ধরব করছো কিন্তু ধরতে পারছো না লিমিট অফ x টেন্ডস টু হাফ লিমিট অফ x টেন্ডস টু হাফ কত আছে 8x কিউব মাইনাস 1 বাই 6x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 6x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 তাহলে লিমিট অফ x টেন্ডস টু হাফ এখানে হয়ে যাচ্ছে 8x কিউব কে লেখা যায় 2x আর হোল কিউব মাইনাস 1 কে লেখা যায় 1 কিউব বাই 6x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 তাহলে 6x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 একে মিডল টার্ম করলে 6x স্কয়ার মাইনাস 6x প্লাস করব নাকি মাইনাস 3x মাইনাস 2x প্লাস 1 এখানে তুমি 5টাকে কি ভাঙলে 3 2 কেন করলে দেখো লিমিট অফ x টেন্ডস টু হাফ তাহলে এখানে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a স্কয়ার মানে 2x তার হোল স্কয়ার মানে 4x স্কয়ার প্লাস 2x ইনটু 1 প্লাস 1 স্কয়ার বাই উপর নিচে কত হচ্ছে 3x কমন নিলে x মাইনাস 1 মাইনাস এখান থেকে কি কমন যাচ্ছে ও 3x কমন নিলে 2x মাইনাস 1 মাইনাস এখান থেকে তোমার কমন যাচ্ছে 1 তাহলে পড়ে থাকছে 2x মাইনাস 1 তাহলে হয়ে যাচ্ছে লিমিট অফ x টেন্ডস টু হাফ 2x মাইনাস 1 ইনটু 4x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর এখানে 2x মাইনাস 1 3x মাইনাস 1 2x মাইনাস 1 2x মাইনাস 1 কেটে গেল কি হয়ে যাচ্ছে 4 ইনটু হাফ স্কয়ার মানে 1 বাই 4 প্লাস 2 ইনটু 1 বাই 2 প্লাস 1 বাই নিচে 3 ইনটু 1 বাই 2 মাইনাস 1 4 4 কাটতেস 2 2 কাটতেস তাহলে কত হচ্ছে গো 1 প্লাস 1 প্লাস 1 বাই 3 বাই 2 মাইনাস 1 তাহলে হয়ে যাচ্ছে 3 মাইনাস 2 বাই 2 তাহলে 3 বাই 1 বাই 2 1 বাই 2 উপরে উঠলে 3 ইনটু 2 3 ইনটু 2 মানে 6 তাহলে অ্যান্সার কত পেয়ে গেলে অ্যান্সার পেয়ে গেলে 6 তাহলে 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার বা কারেক্ট লিমিটিং ভ্যালু তাহলে এই ছিল তোমাদের 9 পর্যন্ত অঙ্ক আমরা অতি সংক্ষিপ্ত 9 পর্যন্ত কমপ্লিট করলাম নেক্সট ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত 10 11 12 13 14 কমপ্লিট করব অর্থাৎ অতি সংক্ষিপ্ত শেষ করব আজকের মতো এই পর্যন্তই আর আমিনুর স্যার কিন্তু রুকে গানেই সালা আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখতে সুযোগ দাও ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের কাছে পৌঁছে দাও ক্লাসগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে আমরাও হ্যাপি হবো